রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে 40তম ক্যাডেট ব্যাচের 252 জন শিক্ষানবিশ উপপরিদর্শক চাকরি হারিয়েছেন। একাডেমির অধ্যক্ষ গতকাল সোমবার সকালে এই প্রশিক্ষণার্থীদের স্থায়ী ঠিকানায় এ বিষয়ক চিঠি পাঠিয়েছেন বলে একাডেমি ও পুলিশ সদর দপ্তরের তিনজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন। অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন। গত শুক্রবার এই প্রশিক্ষণার্থীদের তিন দিনের ছুটিতে পাঠানো হয়, তবে পুলিশ সূত্র ইঙ্গিত করে যে শৃঙ্খলা ভঙ্গ ছাড়াও এর পেছনে আরও কারণ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুলিশ সদর দপ্তর এই ব্যাচের 801 জন শিক্ষানবিশ এসআই এর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি গোয়েন্দা সংস্থা এই তদন্ত করে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে 250 জন এসআই এর একটি তালিকা প্রায় 20 দিন আগে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষের কাছে পাঠানো হয় এবং তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। 8 অক্টোবর পুলিশ একাডেমি কর্তৃপক্ষ 252 জন শিক্ষানবিশ এসআইকে কারণ দর্শানোর চিঠি দেয়, যেখানে শৃঙ্খলা ভঙ্গের জন্য কেন তাদেরকে প্রশিক্ষণ কর্মসূচি থেকে অব্যাহতি দেওয়া হবে না তা ব্যাখ্যা করতে বলা হয়। কারে কোন স্পেসিফিক শৃঙ্খলার জন্য ই করছে এটা একাডেমি বলতে পারবে, যেহেতু একাডেমি থেকে তো তাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য ট্রেনিংয়ের সময় যদি তার কাছে কোনো শৃঙ্খলা ভঙ্গে, আপনি জানেন তো পাসিং আউটে একদিন আগে কিন্তু সবাই বেশি পাঠায়, আমাদের সেনাবাহিনীতে যেটা দেখছি পাসিং আউট কালকে হয়ে যাবে, 3 বছর ট্রেনিং করছে, আগের দিন 10 জন চলে গেল। যেহেতু তাদের দেশে একটা অ্যাসেসমেন্ট কনফারেন্স হয় সেই সময় তো বের করে যে কার কার শৃঙ্খলা কী অন্যান্য কিছু কিছু, ওই সময় হয়তো তারা বের করছে, আমি তাদের প্রসিডিউরটা তো পুরো জানি না, তো ডেফিনেটলি এটা একটা বের করছে, এটাকে বের করার পরে এটা বেশ হয়েছে। আর এই সংখ্যাটা আমরা কীভাবে পূরণ করবো, আপনারা দেখেন আমরা তো নতুন তো অ্যাডভার্টাইজ করছি, এতেই আমরা নিয়ে নেব, নতুন অ্যাডভার্টাইজ করা হয়েছে না সেই নেওয়ার জন্য, এখন এই এদের যত তাড়াতাড়ি আমরা সম্ভব তাদের নিয়ে নেব, এর থেকে আরও বেশিও বের হয়ে যায়, অনেক সময় পুরো কোর্সও বের করে দেওয়া হয়, যদি শৃঙ্খলার জন্য হয় পুরো কোর্স বিজেপিতে একবার পুরো ব্যাটল ব্যাসই বের করে দেওয়া হয়েছে, যদি ওরকম তাদের ইনভলভমেন্ট পাওয়া যায় পুরো ব্যাস বের করে দেওয়া হয়। ডিসিপ্লিনের ক্ষেত্রে তো কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না, আইন শৃঙ্খলার বাহিনীর ক্ষেত্রে ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ হয়, আপনাদের এটা সংখ্যা কম করুন, যদি পুরো ব্যাসের ভিতরে যদি দেখা যায় যে তাদের ভিতরে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অবশ্যই শৃঙ্খলা ভঙ্গ যদি হয়। আমি এখন ডিসিপ্লিনটা তো ভাই বিরাট বড়, ইসের ডিসিপ্লিনের শব্দটা বিরাট বড়, এখন এই ডিসিপ্লিন তো আমি এক্সপ্লেন করতে পারবো না, এটা তো আপনি না না এখানে কোনো রাজনীতি কারণ নেই, আপনি একাডেমির যে ই আছে ইনস্ট্রাক্টর আছে তারা হয়তো বলতে পারবে কী কারণে জুনের হত্যা, এটা তো একাডেমিতে ছিল, তারা তো জুনের হত্যাকারণের সাথে কীভাবে জড়িত।